وإن فسدت আর যে নামাজ নষ্ট করে যে রাত 2টায় ঘুমায় মোবাইল দেখে 12টায় ঘুমায় ক্লান্ত হয়ে ফজরে ওঠে না জোহরে কাজ আসরে ক্লান্তি মাগরিবে আড্ডা ঈশায় আবার কাজ যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ নষ্ট করে যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এবং কি হিজল তমাল তার প্রতিও সালাত ফরজ তার প্রতিও ঈমান ফরজ তার প্রতিও সামর্থ্যবান হলে যাকাত ফরজ ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক বালেগ বুঝদার হওয়া পর্যন্ত ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত এই তিন ব্যক্তি বাদে লিঙ্গ নেই বয়স নেই যুবক বৃদ্ধ সিস্টেম নেই ইসলামে সবার উপরে নামাজ ফরজ ফাই ওয়া ইন ফাসাদাত আর যে 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করলো ফাকাদ খাবা ওয়া খাসার সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে যোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে আসরের আড্ডা মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে ঈশার সালাত ত্যাগকারী তাকে ওই আড্ডা ওই কর্মব্যস্ততা ওই খামখেয়ালি ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে ফাইন ইনতাকাসা মিন ফরিযাতি শাই قال رب عز وجل যদি কারো দেখেন আমার বেশ কিছু বক্তব্যের পূর্বে আমি বলেছিলাম যে যারা তোমরা নামাজ পড়ো না দিনে 17 রাকাত পড়া শুরু করো অনেক ইউটিউবাররা তাদের ইউটিউবে এটার বড় করে ছবি দিয়ে একটা টাইটেল দিয়েছে দেখুন জামশেদ মজুমদার বলছে ফরজ ছাড়া কোনো নামাজ নাই তারা ওই ইউটিউব চ্যানেলে ন্যাংটা মহিলার নাচ দেখিয়ে গায়কের গান আর বাদ্যযন্ত্র শিল্পীর বাদ্যযন্ত্র দিয়ে তারা কিছু টাকা উপার্জন করেছে যা পতিতালয়ের উপার্জন কেন আমি ভুল বলেছি একটা ওয়াজ চলে মাহফিল চলে কোরআন তেলাওয়াত হয় অথবা দ্বীনের দাওয়াত হয় মধ্যখানে একটা গান আসে নালে কেউ এসে নাচে এবার ওই ইউটিউব বা ফেসবুক ওদেরকে যে কোম্পানি বলছে নাচ দেখাও তোমার টাকা দেব ইউটিউবের ওয়াজ চ্যানেলে ওই নাচ গান দেখায় এর 2-4 টাকা দেয় তো এটা কি পতিতালর ইনকাম নাকি ভালো ইনকাম পতিতালর ইনকাম না পতিতালরা এদের থেকে ভালো আছে একটা পতিতালয় কজন মানুষ যায় নষ্ট হয় এর একটা ওয়াজ 10 লক্ষ মানুষ দেখে 20 লক্ষ মানুষ একবার কম নয় 10,000-20,000 তো দেখে একবার 200 মানুষ তো দেখে এ ঘরে বসে 200 মানুষকে জেনার দিকে ঠেলে দিচ্ছে এই মনে করে বড় দিন প্রচারক আমি আমি যে যুগে বড় হয়েছি ওই যুগে তো এত ইউটিউব ছিল না আমি তো শিখছি আলহামদুলিল্লাহ ও মনে করো যে ও অনেক বড় কিছু ও না হলে ধর্ম চলবে না কি করা তবে হ্যাঁ 2010-12-15 সালের দিকে যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করেছে ওরা একনিষ্ঠভাবে দিন প্রচার করেছে ওরা এইসব ন্যাংটা নাচ গান দিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্যে চ্যানেল খোলেনি ওরা ওখানে ওটা খুলে একটা বক্তব্য রেকর্ড করে একবার আল্লাহ মানে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ওদের ওই সময় ওদেরও যা ব্যয় হইতো তা ওরা আল্লাহর রাস্তায় ব্যয় করতো বিনিময়ে ওরা আখেরাতে নেবে আর যে ন্যাংটা নাচ দেখিয়ে গান দেখিয়ে বিনিময়ে দুনিয়াতে টাকা নেবে তার হিসাব আল্লাহর কাছে যে আজে বাজে টাইটেল আজে বাজে থামনিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে টাকা কামানোর জন্য তার হিসাব কার কাছে কার কাছে তার হিসাব আল্লাহ কি উত্তম বিচারক নন আল্লাহ উত্তম বিচারক যাই হোক কলারোয়ার মানুষ বড় চিন্তায় ছিলাম কি বিষয়ে এখানে লেকচার করব পরে দেখতে পেলাম যে মাশাআল্লাহ এদিকে শিরিক বিদআত নেই মাশাআল্লাহ বড় খুশি হলাম জেনে তবে কলারুয়াবাসী জেনে রাখো খালি মাজারে সিজদাদের শিরিক হয় তা না খালি মাজারে সিজদাদের শিরিক হয় তা না খালি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ছেলে সন্তান চাইলে শিরিক হয় তা না নামাজ ত্যাগ করো এক ধরনের শিরিক আমি আসবো সেই কথায় ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দাও মা তৌফিকি ইল্লা বিল্লাহ
আমরা কারা কারা আল্লাহর বান্দা প্রিয় বান্দা হতে চাই প্রিয় বান্দা হতে চাই হাত নামান কষ্ট করার দরকার নেই আরাম করে বসছেন শীতের মধ্যে দরকার আছে বলতো না আচ্ছা আসলে এগুলো কথার আন্দাজ কারা কারা হতে চান কি ঠিক না চলে আসে মুখে কি করব বলেন এই দেশে প্রায় জীবিত 8 বছর হয়ে গেছে তো নিজের ভিতর অভ্যাস ঢুকতেছে আগে এরকম ছিল না খালি বলে চলে যেতাম কে ঠিক কে ব্যাঠিক বলতাম নিজের ভিতর আল্লাহ আশ্রয় দিক আমাকে আমিন জেনে রাখো কলার ওয়াবাসী পুরুষ ও মহিলা যুবক ও বৃদ্ধ যুবতী ও বৃদ্ধা আল্লাহ সুবহান ও তাআলার অত্যন্ত প্রিয় হওয়ার সবচাইতে সহজ যার জন্য অর্থ লাগে না সম্পদ লাগে না বছরের পর বছর অপেক্ষা করা লাগে না 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে না এক ঘন্টা সময় ব্যয় করতে হয় না সব চাইতে সহজ ও সব চাইতে উন্নত সব চাইতে উত্তম মাধ্যম হচ্ছে সলাহ নামাজ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল তিনি বলেছেন سألت النبي صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم كي جيجش كرلام أي العمل أحب إلى الله يا رسول الله كون كاجتي الله كاتشي شب چايتي اتم قال الله النبي صلى الله عليه وسلم بلن الصلاة على وقتها ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ প্রিয় আমল হচ্ছে তুমি ওয়াক্ত মতো নামাজ পড়বে আমরা কি ওয়াক্ত মতো নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন এখানে কি এমন কেউ আছে যার গুনাহ নাই এখানে কি আমরা এমন কেউ এটা বলতে সক্ষম যে আমাদের গুনাহ নেই আমরা পূত পবিত্র আমরা অন্যায় মুক্ত আমাদের মধ্যে কেউ নেই জেনে রাখো কলার ওয়াবাসী তোমার আমার গুনাহের কাফফারার জন্য সলাত সবচাইতে সহজ ও উন্নত মাধ্যম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইআ ক্বালা ফাযালিকা মিছলু সলাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন বলো তো যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে তারা সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ যদি কেউ কারো বাড়ির সামনের নদীতে দিনে পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে ঠিক ওই রকম যদি কেউ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহসমূহ মিটিয়ে দেয় পাঁচ ওয়াক্ত নামাজ